ফের কঠোর বিধিনিষেধের আগেই রাজধানীমুখী জনস্রোত, এখনও ঢাকা ছাড়ছেন অনেকেই। করোনায় প্রাণহানি ও সংক্রমণ থামছে না, সারা দেশে আজও 187 মৃত্যু। পথে পথে বর্জ্যের স্তূপ, পরিষ্কার হয়নি অনেক গলির ভেতরেও। পথ চলতে মানুষের ভোগান্তি, ঢাকার দুই সিটি কর্পোরেশনের শতভাগ সফলতার দাবি। সিন্ডিকেটের কারসাজিতে কোরবানির পশুর চামড়ার দরপতনে বিপাকে ব্যবসায়ীরা, লক্ষ্যমাত্রার চেয়ে কম সংগ্রহ, লবণের দাম বেড়ে যাওয়ায় সংরক্ষণ নিয়ে শঙ্কা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঢুকছে মাদক, গরুবাহী ট্রাকে মিলল 50 কেজি গাঁজা, চালক সহ দুইজন গ্রেফতার, বারবার কৌশল পাল্টাচ্ছে মাদক কারবারিরা। এবং আবারও ভূমধ্যসাগরে প্রাণ গেল 17 বাংলাদেশি, লিবিয়া হয়ে যাচ্ছিল ইউরোপে, 380 জন জীবিত উদ্ধার।